আমি নীলাঞ্জন দাম আপনার কাছে আসছি। উত্তরবঙ্গ নিয়ে বরাবর আপনি সরব এবং রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। সৈকতগিরি নিজের বক্তব্যটা বলেছে, বিজেপি নিজের বক্তব্য বলছে, আপনার জায়গা থেকে আপনি বলুন। ওকে, সো উত্তরবঙ্গ সম্পর্কে বলার জন্য উত্তরবঙ্গের অরাজনৈতিক প্রতিনিধি হিসেবে বলার সুযোগ খুব কম পাওয়া যায়। রিপাবলিক বাংলা দেয় তো আপনাদের কাছে করজোরে অনুরোধ, আমাকে একটু বলতে দিন এবং আমাকে একটু অ্যাম্পল টাইম দেওয়া হোক। উত্তরবঙ্গে বেসিক্যালি তিনটে টি আছে, টি, চা, ট্যুরিজম অ্যান্ড টিম্বার। টি গার্ডেনের কথা যদি বলতে হয়, আমাকে বলতে হয় যে প্রায় 200 ওপর চা বাগান, যেখানে প্রায় 3.5 থেকে 5 লক্ষ লোক তাদের অন্য সংস্থান হয় সেই 200 চা বাগানে। এবং আনফর্চুনেটলি আমাদের সিএম ম্যাডাম যে উত্তরবঙ্গে গিয়ে গত 5 দিন বিয়ে বাড়িতে কাটিয়ে এলেন, বানারহাটে কাটিয়ে এলেন, বানারহাটে সেই না কাশিয়াঙ্গে তো বিয়ে বাড়ি, তারপর বানারহাটে সেই তার অনুষ্ঠান ছিলেন, পলিটিক্যাল র্যালি ছিলেন, সেগুলো সেখান থেকে যদি যদি দু কদম হেঁটে যেতেন তাহলে জানতে পারতেন এবছর পুজোর সময় অক্টোবর মাসে 11খানা চা বাগান বন্ধ হয়ে গেছে। অনির্বাণবাবু প্লিজ নোট সুইজারল্যান্ড বানানো হবে, কিন্তু আজকে ট্যুরিজম আমরা জানি কি কয়েকটা হোমস্টে ছাড়া উত্তরবঙ্গে আর কিচ্ছু নেই, এবং এই হোমস্টে গুলোর মালিকানাও সমস্ত দক্ষিণবঙ্গের। আমি রাজনীতিতে যাবো না সমস্ত এই হোমস্টেগুলোর মালিকানাও সমস্ত প্রায় 80% হোমস্টেগুলোর মালিকানাও দক্ষিণবঙ্গের লোকজনের হাতেই আছে, এছাড়া আর কিচ্ছু নেই। উত্তর ভারতের প্রতিটি পর্যটন জায়গায় যাবার জন্য তার রাস্তা, ট্রেন সমস্ত কিছু থাকে, যে জায়গায় আমাদের উত্তরবঙ্গে কিচ্ছু নেই। না কিছু নেই মানে আপনি কিভাবে আপনি বলছেন? বারবার আপনারা বারবার বলেন উত্তরবঙ্গে যাওয়ার জন্য কিচ্ছু নেই, কি কি প্লেন আছে, ট্রেন আছে, গাড়ি আছে, আপনারা বলুন। উত্তরবঙ্গে যখন কেউ ডুয়ার্স বা তরাইতে যায়, তরাই ডুয়ার্স বা হিল এরিয়াতে যায়, তাদের একটা মেন জায়গা থেকে সেটা হলো মালবাজার। সবাই মালবাজারকে বেস করেই ট্রাভেল করে। আজ অবধি মালবাজারের জন্য কোনো ডাইরেক্ট বাস নেই দক্ষিণবঙ্গ থেকে বা কলকাতা থেকে, একটা মাত্র ট্রেন কাঞ্চন কন্যা ট্রেন, যেটা মালবাজার, এবং ওই একটা ট্রেনের উপর ডিপেন্ড করে পুরো উত্তরবঙ্গের ট্যুরিজম ডিপেন্ড করে ওই একটা ট্রেনের উপর। রাজ্য সরকার চালাবে না, রাজ্যকে নিয়ে বলছেই না তো, আপনি বলতে দিন, রাজ্য কেন্দ্র দুটো নিয়েই বলছে তো। আপনার সঙ্গে আসবো আমি ডিবেটে, আমি অনুন্নয়ন বল নিয়ে বলছি। আচ্ছা বল, বাংলার উত্তর ভাগে একটা বড় সমস্যা ময়ূর দাস, এটা বলা উচিত আমাদের সকলের, সেটা হচ্ছে বন এবং পরিবেশ প্রচন্ড পরিমাণে ধ্বংস হচ্ছে, এবং জঙ্গলে কাঠ চুরির ক্ষেত্রে, চোরা কারবারির ক্ষেত্রে অভিযুক্ত হয়েছেন জয়গার তৃণমূলের ব্লক সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অ্যারেস্ট করতে বলেছিলেন। এবং আমি শেষ করিনি, লাটাগুড়িতে জঙ্গল কেটে রিসর্ট হচ্ছে তার মালিকানা তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। আর কৌশিকদা একটা কথা বলেছিলেন বালুরঘাট থেকে, একদম বামফ্রন্ট সরকার সেই সময় জমি দিতে একটু ডিস্টার্ব করেছিল, আসলে তখন রেলমন্ত্রীটা মনে হয় বিজেপির কেউ ছিল না, কৌশিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আর প্রধানমন্ত্রী শেষ করিনি, একদম শেষ বক্তা হিসেবে নিরঞ্জন, একদম একদম কারেক্ট কারেক্ট করে দিয়েছেন বিজেপি সরকারের মমতা মন্ত্রী। আমি যে তিনটে টি এর কথা বলেছিলাম, টি বললাম, ট্যুরিজম বললাম, অল্প সময়ের মধ্যে আরেকটা টিম্বার যেটা আপনি বললেন, সেই টিম্বারের সম্পর্কে বলছে টিএমসি লিডার পাসাং লামা, যিনি কালচিনি, যিনি আলিপুরদুয়ারে কালচিনি থেকে যিনি দাঁড়িয়েছিলেন, ঠিক আছে, তাকে সেই তস্করির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সুতরাং সেই মানে এই টি ট্যুরিজম অ্যান্ড টিম্বার নিয়ে আর কোনো বলার জায়গাই নেই। আমি একটাই কথা বলছি, উত্তরবঙ্গে উন্নয়ন কি হয়েছে কি হয়নি? উন্নয়ন যে হয়নি, আমি আরেকটা, আমি এর আগে যতবার এখানে এসেছি আমি বেশ কয়েকবার সড়ক, পরিবহন, স্বাস্থ্য নিয়ে বলেছি। আজকে আমি একটা কথা বলি, আমি আজকে শিক্ষা নিয়ে বলছি, কারণ স্যার সামনে আছেন, আমি আপনাকে সামনে লিখে বলছি, গত এক দশকে পশ্চিমবঙ্গে টোটাল 31খানা কলেজ হয়েছে, এবং গেস ওর মধ্যে উত্তরবঙ্গে কখানা 6খানা, আউট অফ 31 দেয়ার আর অনলি 6 কলেজ যেটা উত্তরবঙ্গের ভাগে জমেছে। উত্তরবঙ্গের যদি জনগোষ্ঠী দেখা যায় এবং উত্তরবঙ্গের যদি আমাদের ভূ আয়তন দেখা যায়, আমরা উত্তর পুরো পশ্চিমবঙ্গের আমরা 38% ভূ জমি আমরা শেয়ার করি। স্বাস্থ্য শিক্ষা নিয়ে এত এত উদাসীনতা কেন, মানে কারণটা কি আপনার কি মনে হয়? আর কারণটা কি হতে পারে? কারণটা একটাই, উত্তরবঙ্গ এই যে এখানে বারবার যে উত্তরবঙ্গ, সেটা উত্তরবঙ্গ ইটস নট পার্ট অফ কলকাতা,
যারা রয়েছেন এখানে সেই প্রত্যেকে একটাই কথা বারবার বলছেন যে অনেককে অনেক কিছু করেছে কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুপক্ষই দায় এড়িয়ে যেতে পারে না। উত্তরবঙ্গকে নিয়ে যদি সেখানকার মানুষের আবেগ, সেখানকার মানুষের বঞ্চনার কথাগুলো যদি আমরা না শোনাতে পারি, তাহলে রিপাবলিক বাংলা কেন মানুষের কণ্ঠস্বর বলবে নিজেকে? বারবার উত্তরবঙ্গের কথা শোনাবো, বারবার উত্তরবঙ্গের মানুষ আসবেন এখানে, উত্তরবঙ্গের বিধায়ক আসবেন, সাধারণ মানুষ আসবেন, উত্তরবঙ্গ বারবার গোটা সেন্টার স্টেজে যাতে আসে তার জন্য রিপাবলিক বাংলা জবাব চায়। বাংলা, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, লড়ে যাবো।